আমার উন্নতের জীব জন্তুর ভাষা জ্ঞান চাই, তাহলে তুমি ভাষা জ্ঞানটা দান করে দাও। কিছু জ্ঞান আছে এমন আল্লাহর পক্ষটাই সরাসরি আল্লাহ দান করিয়া তালি, আর কিছু জ্ঞান হইয়া তাহলে মানুষের অঞ্চল হইয়া তালি। যেমন হযরতে লোকমানের জ্ঞান ছিল আল্লাহ প্রদত্ত, কোথায় থেকে নেওয়া লাগছে না, কোন শিক্ষক মাস্টারের কারণ নেওয়া লাগছে না। হযরতে লোকমান রাস্তা দিয়া যাইতে সময় আমার জীব জগতে আমার নিজের ভাষায় কথা কই করে দিত। হযরতে লোকমানের সাইলে বুঝাই প্রকাশ উপকার কি তার প্রতি কি আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا وقال
স্বামীর খোদা করলাম নিরঞ্জন, খোদা করলাম নিরঞ্জন, নিকুঞ্জ মন্দিরে হেকমত সৃজন, যে করে তোমার আস তার খর সোনাস, যে করে তোমার আস তার খর সোনাস, বিষ্ণু বিষ্ণু রে আমার সব করিয়া উতা শোন, খোদা তোমার নিরঞ্জন, নিকুঞ্জ মন্দিরে প্রদীপ হইয়া জিহ্বা তোমার দেখাইয়া, প্রথমে প্রদীপ হইয়া জিহ্বা তোমার দেখাইয়া, প্রথমে রঙ তোমার হরিয়া জ্বালাতন, খোদা তোর নাম নিরঞ্জন, নিকুঞ্জ মন্দিরে কাহো হেকমত সৃজন, আল্লাহ তাআলা Amen.
السلام بدر دودا السلام نور دودا السلام 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 عروش আটুয়ে
আমরা 3 দিন করে কষ্ট এরা তিন পাঁচ সুযোগ দিয়ে মনে মনে সফর নিয়োগ করি ইনশাল্লাহ আমরা বোঝার যে সরকারি মুদাদের সুযোগ দিয়ে একটা ডবল করিমু একটু আগে দেওয়া করলেন তারপর আমার একবার সুযোগ দেওয়া করবেন খুব কম মানুষ কঠিন অবস্থায় দাঁড়ায় ওরা আপনি আজ আপনার আগে দেওয়া করবো সব কাম মিলিয়ে দিতে এত খালিয়া ভালো লাগে না
যার দ্বারা প্রমাণ অকাল কৈতাম সাইয়ার এক ওয়াজ ভরবান হলে বোঝা আছে তাই যদি আর খোলা রাখি না কই তো নাই আদি ওয়াজ করলে আমার মনে মানত নাই কথা লাগে আনুষঙ্গিক পুরো মিলে গিয়ে আপনার সামনে পর্দার ওয়াজটা করবো মুসলমান বাবা বলে আল্লাহ অধ্যয়ন করো আল্লাহ পাক পরবর্তীকালে আমি সৃষ্টি জীবনে জমিনের মধ্যে দিচ্ছি সর্বজীব মাত্রতা করে কালাত নামলা তুইয়া আইয়ুহান নামলু দুখুলু
مساكنكم لا يهدمنكم سليمان وجنوده وهم لا يشعرون سطر هذا ببلغة مهانتي فروش ببلغة ماي ميلا ببلغة شتاي ببلغة ولدك جابل لا يتبقى بايني গর্তের মধ্যে প্রবেশ করো, গ্রীক ভাষার মধ্যে প্রবেশ করো। বাদশাহ সুলাইমান তার সুন্দর মেয়াইরা পারাম করে ভালাইয়া ও করে যে মার বাতারা বুঝু হইতা নাই। ইবরা মানলে মানুষের বুঝা সাধারণ সম্ভব নাই, পায়ের তলে ইবরা মানলে মানে বুঝতে কিতা। এজন্য জলদি ডাকো আমার পুজা মারি বেড়াই দিবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূরই, যে মফিজায় মাঠে এখান থেকে কত মাইল দূরই, 3 মাইল। মানুষ গর্তের মধ্যে প্রবেশ করো, কেন প্রবেশ করবাই? সুলাইমান বাদশা সেনা লইয়া পারতলে বানাই মারি দিবা বুঝু হইতা নাই। আরো কিছু নবী দিল যদি জন্তুর ভাষা বুঝত না, জঙ্গলে শিকার হয়েছে হরিণি, আল্লাহ রাসূলের কাছে দুই বাচ্চার জন্য প্রাণ ভিক্ষাসাইয়া আল্লাহ রাসূলের জিম্মাদার দিয়া এখান থেকে বিদায় লইয়া যাইত না। যদি আল্লাহ রাসূলের মা মানুষের ভাষা বুঝত না, তাহলে দুর্বল উঠে আইয়া মালিকের অভিযোগ মামলার নবীদের কাছে দিত না। ইয়া রাসূলুল্লাহ, আমার হালতের দিকে চাও, শরীর কি পরিমাণ দুর্বল হয়েছে, খাইতে পারি না, কান করতে পারি না। নবী গো, আমার এমন একটা মালিক খাইতে বেলায় আমার কম দিয়া থাকে, আর বুঝাবো এতে বড় হলে বেশি বুঝাবো আর চেষ্টা থাকে। ইয়া রাসূলুল্লাহ, কম খানিয়ার বেশ নেনকে মরণের হালত আমার কারণ হয়েছে, নদী যে আমার মালিকের বক্র হয় আমার খানি বাড়াই তবে তোমার কাম কমাইয়া দিত, তোমার অনুরাগে কাম করাই তো কমাইয়া নতুবা খানি দিত কমা মারে বাড়াইয়া। আল্লাহ রসুলে ডাকাইয়া উঠেল মালিকের সামনে আনিয়া ফরমাইলা, মালিক এই উত্তর তুমি আমার কাছে দিবে ফরমাইলি। আমার সুস্থ সবল কর্তা না মোটা উঠো বলা শরীর বা মাথাদের উপযোগী উঠো বলা শরীর, আপনি এই লাখ দুর্বল গুটি গুটি দেখেনে বাবা একটা নিকা দিয়া দিলেন। আল্লাহ আমি ফরমাই না আমার বাবা উঠো দরকার নাই, আমার কাছে আমার ভাই বুজুর্গ আমি দেখাইতাম চাইছি জন্তুর মাকে বুঝতাম, বিভিন্ন প্রাণীর মাম কথা বলে সবর মাত পুরা বুঝতাম, আমরা বুঝি না তার কারণ আল্লাহ
আমি আপনার কাছে আইছি আমার জীব জন্তুর ভাষা জ্ঞানটা শিক্ষা দিন। জীব জন্তু কি হয় কি মানে তাদের ভাষা জ্ঞানটা আমার শিক্ষার প্রয়োজন, তাই আমার শিক্ষা দিন। কুকুরের সৃষ্টি করছে আগম ধরার জন্য
আমার ফারাদারের মধ্যে আপনার সে মহাশয়ার ভুলি রয়েছে মালিক ঘুমায় করার কি।